হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু পিয়ার লার্নিং স্টাডি চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা সামনে, সেই জন্য আমি গুরুত্বপূর্ণ কয়েকটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভিডিওটা তৈরি করছি। এর সিরিজে কয়েকটা ভিডিও আগেই দিয়েছি, আর তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর বন্ধুদের শেয়ার করে দিও, আর চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো তাহলে প্রথম প্রশ্ন, ভারতের সম্প্রতি প্রকাশিত প্রথম স্নো লেপার্ড রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি স্নো লেপার্ড আছে, স্নো লেপার্ড অর্থাৎ তুষার চিতা, সব থেকে বেশি স্নো লেপার্ড আছে কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে? এর উত্তর কী হবে? উত্তর হবে হচ্ছে অপশান এ লাদাখ। ঠিক আছে, লাদাখ। এই রিপোর্টটা হচ্ছে কেন্দ্রীয় পরিবেশ বন এবং জলবায়ু বিষয়ক মন্ত্রী ভূপেন্দ্র যাদব এই রিপোর্টটা তিনি সম্প্রতি প্রকাশ করলেন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরাখণ্ড, 124টা এখানে স্নো লেপার্ড আছে। আর তৃতীয় স্থানে রয়েছে হচ্ছে হিমাচল প্রদেশ, সেখানে হচ্ছে 51টা স্নো লেপার্ড আছে। আর ভারতে মোট তুষার চিতা বা স্নো লেপার্ডের সংখ্যা কতগুলো আছে? 718টি। আরেকটা জিনিস খেয়াল রাখবে, এটা রিসেন্ট ইনফরমেশন, তুষার চিতাকে ন্যাশনাল সিম্বল হিসেবে ঘোষণা করেছে কোন দেশ? খেয়াল রাখবে, কিরগিজস্তান। নেক্সট প্রশ্ন 2 নম্বর, কাড়াইভেট্টি পাখি সংগ্রহালয় কোথায় অবস্থিত, যেটি সম্প্রতি রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে? উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে তামিলনাড়ু। ঠিক আছে, অপশন সি হবে উত্তর, তামিলনাড়ু। তামিলনাড়ু রাজ্যের আরেকটা জায়গা, সেই জায়গাটাকে রামসার স্থান হিসাবে ঘোষণা করা হয়েছে, সেটা হচ্ছে লংউড পোলার রিজার্ভ ফরেস্ট। ঠিক আছে, ভারতের মোট রামসার সাইট কত আছে? রামসার স্থান হচ্ছে 80টা আছে। আর সব থেকে বেশি রামসার স্থান আছে কোথায়? তামিলনাড়ু রাজ্যে আছে, বর্তমানে 16টি। আর দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, 10টি স্থান রয়েছে রামসার স্থান। আরেকটা জিনিস খেয়াল রাখবে, আরেকটা ইনফরমেশন, 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। 2024 সালের থিম কি? থিম হচ্ছে ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। নেক্সট প্রশ্ন 3 নম্বর, দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে 500টি উইকেট নিয়েছেন কে? উত্তর হবে হচ্ছে অপশন বি, রবিচন্দ্রন অশ্বিন। ঠিক আছে, রবিচন্দ্রন অশ্বিন হচ্ছে ভারতের দ্বিতীয় ভারতীয় বোলার, তিনি টেস্ট ক্রিকেটে 500টি উইকেট নিয়েছেন। প্রথম ভারতীয় বোলার হিসাবে 500টি উইকেট নিয়েছিলেন অনিল কুম্বলে, দ্বিতীয় রবিচন্দ্রন অশ্বিন হলেন। তিনি 98টি টেস্ট ম্যাচ খেলেছেন। আর প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে বললাম আমি এইমাত্র, অনিল কুম্বলে টেস্ট ক্রিকেটে 500টি উইকেট নিয়েছিলেন। আর পৃথিবীর মধ্যে টেস্টে দ্রুততম 500 উইকেট নিয়েছেন মুথাইয়া মুরলীধরন, যে শ্রীলঙ্কার খেলোয়াড়, তিনি 87টি টেস্ট ম্যাচ খেলেছেন, খেলে এই উইকেটটা পেয়েছিলেন 500 উইকেট। আরেকটা ইনফরমেশন দেখো, রিসেন্ট ইনফরমেশন, এক দিবসীয় ক্রিকেটের প্রথম শ্রীলঙ্কার ক্রিকেটার হিসেবে ডবল সেঞ্চুরি করলেন কে? পাথুম নিশঙ্কা। ঠিক আছে, আফগানিস্তানের বিরুদ্ধে তিনি 210 রান করলেন, প্রথম এক দিবসীয় ক্রিকেটে প্রথম শ্রীলঙ্কার ক্রিকেটার হিসাবে 200 রান করলেন। নেক্সট প্রশ্ন, সৌরাষ্ট্র ক্রিকেট স্টেডিয়ামে নতুন নাম চেঞ্জ হলো, নতুন নাম কি হয়েছে? উত্তর হবে হচ্ছে নিরঞ্জন সাহ ক্রিকেট স্টেডিয়াম। ঠিক আছে, অপশন ডি উত্তর হবে, নিরঞ্জন সাহ ক্রিকেট স্টেডিয়াম। দেখো আরো দুটো স্টেডিয়ামের নাম দেওয়া আছে, নাম রিসেন্ট চেঞ্জ হয়েছে, ফিরোজ শাহ কোটলা যেটা হচ্ছে দিল্লিতে অবস্থিত, এই স্টেডিয়ামের নতুন নাম হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। আর একটা হচ্ছে একনা স্টেডিয়াম, যেটা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে অবস্থিত, এর নতুন নাম কি হয়েছে? অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন 5 নম্বর, দেখো ডেমোক্রেসি ইন্ডেক্স 2023 যেটা প্রকাশ করলো ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, এটা হচ্ছে ইউকের একটা প্রাইভেট কোম্পানি, এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত হয়েছে? এই ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান হচ্ছে 41। ঠিক আছে, অপশন সি উত্তর হবে 41। পৃথিবীর 167টা দেশের উপর এটা সমীক্ষা করা হয়েছে। আর প্রথম স্থানে রয়েছে হচ্ছে নরওয়ে, দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড, আর তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড। আর কতগুলো স্থান দেখো, বাংলাদেশ আছে 75 স্থানে, পাকিস্তান 118, আর চীন আছে 148।
আর সব শেষে রয়েছে হচ্ছে আফগানিস্তান, ঠিক আছে। 167টা দেশের উপর যে সমীক্ষা হয়েছে, 167তম স্থানে রয়েছে হচ্ছে আফগানিস্তান। নেক্সট প্রশ্ন, 6 নম্বর দেখো, 1 নভেম্বর 2023 ভারত বাংলাদেশ দু দেশের প্রধানমন্ত্রী আগরতলা থেকে আখাউড়া এই স্থান দুটোতে রেল যোগাযোগ প্রকল্পের উদ্বোধন করেছেন। এই রেলপথটির দৈর্ঘ্য কত কিলোমিটার? এই রেলপথটির দৈর্ঘ্য হচ্ছে 12.24 কিলোমিটার, ঠিক আছে। 12.24 কিলোমিটার এই নতুন রেলপথ কি করলো, বাংলাদেশের যে স্থান বাংলাদেশের আখাউড়া সঙ্গে ত্রিপুরা আগরতলাকে যুক্ত করলো, পাশাপাশি বাণিজ্যিক সম্পর্ক উন্নত হলো এর ফলে। এই লাইন চালু হওয়ার ফলে আগরতলা আর কলকাতার মধ্যে যে দূরত্ব 1600 কিলোমিটার থেকে 500 কিলোমিটারে নেমে আসলো, ফলে কি সহজ আর কম সময়ে কলকাতা থেকে যাতায়াত করা যাবে। আর বাংলাদেশে যে দূরত্বটা রেলপথের 6.78 কিলোমিটার, আর ত্রিপুরায় আছে হচ্ছে 5.46 কিলোমিটার, টোটাল হচ্ছে 12.24 কিলোমিটার। ভারত এই প্রকল্পে বাংলাদেশকে 400 কোটি টাকা সাহায্য করেছে। আর বাংলাদেশ থেকে যেসব ট্রেন আসবে সেগুলি আগরতলার কাছে নিশ্চিন্তপুর বলে একটা স্টেশন আছে সেখানে থামবে, আর এখানে সমস্ত ধরনের ইমিগ্রেশন সেন্টার সহ সমস্ত ধরনের আধুনিক যে পরিকাঠামো হয় সেটা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, 7 নম্বর দেখো, প্রজেক্ট কুশ কি জিনিস? প্রজেক্ট কুশ একটা ইম্পর্টেন্ট একটা প্রজেক্ট, সেটা হচ্ছে ভারত সরকার নিয়েছে। সেটা হচ্ছে ভারতের নিজস্ব যে আকাশ প্রতিরোধক মূলক ব্যবস্থা, এটা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। আমরা জানি যে ইসরায়েলে আছে, ইসরায়েলে বাইরে কোনো দেশ থেকে ক্ষেপণাস্ত্র যদি উৎক্ষেপণ করে, ইসরায়েলের যে নিজস্ব আকাশ প্রতিরোধক মূলক ব্যবস্থা আছে, এই প্রতিরোধকমূলক ব্যবস্থাতে সহজে প্রতিরোধ করে ক্ষেপণাস্ত্রগুলিকে। ভারতও সেরকম একটা প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে, তার নাম হচ্ছে প্রজেক্ট কুশ। এটা হবে ভারতের সম্পূর্ণ নিজস্ব আকাশ প্রতিরক্ষা মূলক ব্যবস্থা। এই প্রকল্পের দায়িত্বে রয়েছে ভারতীয় প্রতিরক্ষা ও গবেষণা উন্নয়ন সংস্থা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, শর্ট ফর্ম হচ্ছে DRDO। 2028-29 সালের মধ্যে ভারত তার প্রথম দূরপাল্লার আকাশ প্রতিরোধকমূলক ব্যবস্থা তৈরির পরিকল্পনা নিয়েছে। আর এটা যদি তৈরি হয়ে যায় তাহলে শত্রুপক্ষের দিক থেকে যেসব ধেয়ে আসবে, যেসব ক্ষেপণাস্ত্র আছে, যুদ্ধবিমান আছে বা ড্রোন আছে, সে হামলাগুলো সহজেই ঠেকাতে পারবে ভারত। পৃথিবীর কিছু দেশে যে প্রতিরক্ষামূলক যে আকাশ প্রতিরক্ষামূলক ব্যবস্থা রয়েছে, ইসরায়েলে আমি এইমাত্র বললাম, ইসরায়েলে যেটা আছে তার নাম হচ্ছে আয়রন ডোম, রাশিয়াতে যেটা আছে S-400 সিস্টেম, আর আমেরিকাতে যেটা আছে সেটা হচ্ছে প্যাট্রিয়ট। নেক্সট প্রশ্ন, স্বচ্ছ সর্বক্ষণ পুরস্কার 2023 অনুযায়ী ভারতের পরিষ্কার রাজ্য বা ক্লিনেস্ট স্টেট কোনটা, উত্তর কোনটা হবে? এটার উত্তর হবে হচ্ছে মহারাষ্ট্র, ঠিক আছে। অপশন বি উত্তর হবে হচ্ছে মহারাষ্ট্র। ভারতের সবচেয়ে পরিষ্কার রাজ্য হচ্ছে স্বচ্ছ সর্বক্ষণ পুরস্কার পেল, সেটা হচ্ছে মহারাষ্ট্র রাজ্য। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লি যে ভারত মণ্ডপম যে কনভেনশন সেন্টার সেখান থেকে পুরস্কারটা প্রদান করলেন। আর তোমরা জানো যে পরিষ্কার শহরে যে তকমা রয়েছে সেটা হচ্ছে ইন্দোর, ইন্দোর রয়েছে ধারাবাহিকভাবে, এটা মধ্যপ্রদেশে অবস্থিত, 1 লাখ জনসংখ্যার বেশি যুক্ত শহর। আর সাসওয়াত বলে একটা শহর আছে যেটা মুম্বাই অবস্থিত, এটা 1 লাখ জনসংখ্যার হচ্ছে কম জনসংখ্যা বিশিষ্ট শহর, এটাও পরিষ্কার শহরে তকমা পেয়েছে দুটো, ইন্দোর আর সাসওয়াত। আর পরিষ্কার রাজধানী একটা তকমা পেয়েছে ভোপাল, মধ্যপ্রদেশে অবস্থিত। সাফাই মিত্র পুরস্কার পেয়েছে হচ্ছে চণ্ডীগড়। আর স্বচ্ছ ক্যান্টনমেন্ট পুরস্কার এটা পেয়েছে মৌ, যেটা হচ্ছে ইন্দোরে অবস্থিত, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, 9th এশিয়ান গেমস, এশিয়ান উইন্টার গেমস, এই নবম এশিয়ান উইন্টার গেমসের ম্যাসকট কি? এর উত্তর কি হবে? এর উত্তর হবে হচ্ছে বিনবিন অ্যান্ড নিনি, অপশন এ, বিনবিন অ্যান্ড নিনি, ঠিক আছে। এটা কোথায় হবে? এটা 28 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ 2025-এ হবে।
যে চীনের হারবিন, ঠিক আছে, চীনের হারবিন বলে একটা জায়গা আছে, সেখানে হবে। এর অফিসিয়াল যে স্লোগান, ড্রিম অফ উইন্টার, লাভ অ্যামং এশিয়া। আর কতগুলো জায়গার নাম দেখো, 2026 সালে এশিয়ান গেমস কোথায় হবে, সেটা হচ্ছে নাগোয়াতে হবে, জাপানের নাগোয়াতে হবে। 2024 সালে যে গ্রীষ্মকালীন অলিম্পিক হবে, এটা কোথায় হবে, এটা হচ্ছে ফ্রান্সে হবে। আর T20 যে ওয়ার্ল্ড কাপ 2024-এ হবে, এটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র আর ওয়েস্ট ইন্ডিজ, দুটো জায়গা মিলে হবে। আর ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস, এটা 2024-এ হবে, 2024-এ হবে। এর হচ্ছে ম্যাসকট কি খেয়াল রাখবে, এর ম্যাসকট হচ্ছে শিনি শি, ঠিক আছে। এটা একটা হচ্ছে লেপার্ড, স্নো লেপার্ডকে এটা প্রতিনিধিত্ব করছে, শিন ই শি। এটা হচ্ছে ফোর্থ খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024 সালের ম্যাসকট। আর ফোর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, ফোর্থ খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস, এটা 2024-এ, এটা 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 খেলাটা চলছে, এটা আসামে 19 থেকে 29 ফেব্রুয়ারি পর্যন্ত হবে আসামে, ঠিক আছে। এর ম্যাসকট হচ্ছে অষ্টলক্ষ্মী, ঠিক আছে, এটা একটা হচ্ছে প্রজাপতি, ঠিক আছে, প্রজাপতি অষ্টলক্ষ্মী। আর চিনিশি, এটা হচ্ছে একটা হচ্ছে স্নো লেপার্ড, রিপ্রেজেন্ট করছে হচ্ছে স্নো লেপার্ডকে, আর অষ্টলক্ষ্মী রিপ্রেজেন্ট করছে হচ্ছে প্রজাপতিকে। নেক্সট প্রশ্ন 10 নম্বর, 58তম জ্ঞানপীঠ পুরস্কার যেটা সম্প্রতি দেওয়া হলো, এই জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হলেন কে বা কারা, এর উত্তর হবে কি, উত্তর হবে হচ্ছে অপশন ডি, এ অ্যান বি, ঠিক আছে। গুলজার পেয়েছেন, যিনি হচ্ছে উর্দু ভাষায় অসামান্য অবদানের জন্য পেয়েছেন গুলজার, আর পেয়েছেন জগৎগুরু রাম ভদ্রাচার্য, ইনি হচ্ছে সংস্কৃত ভাষার জন্য তিনি হচ্ছে এই জ্ঞানপীঠ পুরস্কারটা পেয়েছেন। ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা এই পুরস্কারটা প্রদান করেন, এটা হচ্ছে ভারতের যে সাহিত্যের একটা সর্বোচ্চ পুরস্কার। আর সংবিধানের স্বীকৃত 22টি ভাষা, ভারতের সংবিধান স্বীকৃত 22টি ভাষার উপর অবদানের জন্য শ্রেষ্ঠ ব্যক্তিদের পুরস্কারটা দেওয়া হয়। প্রথম পুরস্কার দেওয়া হয়েছে কবে থেকে, 1965 সাল থেকে, পেয়েছিলেন হচ্ছে জি শঙ্কর কুরু, তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। মালায়ালম ভাষায় তিনি সাহিত্য রচনা করেছিলেন, মালায়ালম ভাষায় বিশেষ অবদানের জন্য পুরস্কারটা পেয়েছিলেন। বর্তমানে পুরস্কার মূল্য হচ্ছে 11 লক্ষ টাকা। আর এর আগের বছর 57তম যে জ্ঞানপীঠ পুরস্কারটা, এটা কে পেয়েছিলেন, এটা পেয়েছেন দামোদর মৌর্য, ঠিক আছে, কোঙ্কনি ভাষার বিশেষ অবদানের জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন, দামোদর মৌর্য। নেক্সট প্রশ্ন 11 নম্বর, 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র কি, বাংলা চলচ্চিত্র শ্রেষ্ঠ জাতীয় পুরস্কার পেল, সেটা হচ্ছে কালকক্ষ, ঠিক আছে, অপশন বি হচ্ছে কালকক্ষ, হাউস অফ টাইম, ঠিক আছে। আর শ্রেষ্ঠ উড়িয়া চলচ্চিত্র যে অপশনগুলো আছে দেখো, প্রতীক্ষা হচ্ছে শ্রেষ্ঠ উড়িয়া চলচ্চিত্র হিসাবে 69তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে, সর্দার উধম হচ্ছে শ্রেষ্ঠ হিন্দি চলচ্চিত্র হিসাবে পুরস্কারটা পেয়েছে, আর শ্রেষ্ঠ মালায়ালম চলচ্চিত্র হিসাবে হোম, হোমটা হচ্ছে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আর কালকক্ষ যে সিনেমা, এই সিনেমার পরিচালক কে, রাজদীপ পাল এবং শর্মিষ্ঠা মাইত্রী। আর পুরস্কার স্বরূপ 1 লক্ষ টাকা দেওয়া হলো, আর একটা রজত কমল দেওয়া হলো, ঠিক আছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক পুরস্কারটা প্রদান করে থাকে, তোমরা জানো এটা। আর শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে, ফিচার ফিল্ম হিসাবে এই পুরস্কারটা পেয়েছে রকেট ট্রি, যার নাম্বি এফেক্ট, ঠিক আছে, এটার পরিচালক হচ্ছে আর মাধবন, ঠিক আছে। শ্রেষ্ঠ অভিনেতা হিসাবে এই পুরস্কারটা পেয়েছেন হচ্ছে আল্লু অর্জুন, তিনি হচ্ছে পুষ্পা দা রাইজ পার্ট 1 যেটা বেরোলো সেই সিনেমাটা, সেটা হচ্ছে তেলেগু ভাষার একটা সিনেমা, এই সিনেমার জন্য তিনি এই জাতীয় পুরস্কারটা পেয়েছেন, 69তম জাতীয় পুরস্কারটা পেয়েছেন। আর শ্রেষ্ঠ অভিনেত্রী হিসাবে এই পুরস্কারটা পেয়েছেন দুজন, একটা হচ্ছে আলিয়া ভাট, ঠিক আছে, আলিয়া ভাট পেয়েছেন, আর হচ্ছে কৃতি শ্যানন, দুজন পেয়েছেন, ঠিক আছে, কৃতি শ্যানন আর আলিয়া ভাট পেয়েছেন। নেক্সট প্রশ্ন 12 নম্বর, ভারতের 84তম গ্র্যান্ড মাস্টার, ভারতের 84তম যে দাবার গ্র্যান্ড মাস্টার, এটা কে কে হলেন, এটা হচ্ছে
উত্তর কোনটা হবে? উত্তর হবে হচ্ছে অপশন ডি, বৈশালী রমেশবাবু। ঠিক আছে, বৈশালী রমেশবাবু হচ্ছে ভারতের 84তম গ্র্যান্ড মাস্টার। 81তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে তোমরা জানো সায়ন্তন দাস। 82তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে ভি প্রাণিত। আর 83তম গ্র্যান্ড মাস্টার হচ্ছে আদিত্য এস সামন্ত। ঠিক আছে, আমি অপশনগুলো সেভাবে সাজিয়ে দিয়েছি তোমাদের জন্য, 81, 82, 83, 84। নেক্সট প্রশ্ন 13 নম্বর, প্রজেক্ট উদ্ভব এর এই প্রজেক্টটা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে অপশন এ উত্তর হবে, সামরিক ক্ষেত্রে স্বদেশীয়তার প্রচার। ঠিক আছে, সামরিক ক্ষেত্রে ভারতের যে সেনাবাহিনী যেসব ইকুইপমেন্ট আছে, সেনাবাহিনীর সব জিনিসপত্র আছে, সমস্ত জিনিসের ক্ষেত্রে যাতে স্বদেশীয়তা মেনটেন করা যায় সেজন্য প্রজেক্ট উদ্ভব প্রজেক্টটা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী। ঠিক আছে, এই অনুষ্ঠানের মাধ্যমে হচ্ছে নতুন দিল্লিতে অনুষ্ঠানটা হলো, নতুন দিল্লির মানেকশাও সেন্টারে এটা হয়েছে, ইন্ডিয়ান মিলিটারি হেরিটেজ ফেস্টিভ্যাল। এই হেরিটেজ ফেস্টিভ্যালে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। একটা ইনফরমেশন দেখো, ভারতীয় সেনা 2024 সালকে হচ্ছে টেকনোলজি অ্যাবজর্পশন ইয়ার বলে ঘোষণা করেছে। ঠিক আছে, আর 2024 সালকে রাষ্ট্রসংঘ ঘোষণা করেছে হচ্ছে আন্তর্জাতিক উট বর্ষ। এটা আগের সেটে বলেছে আন্তর্জাতিক উট বর্ষ হচ্ছে 2024 সাল। নেক্সট প্রশ্ন 14 নম্বর, নিচের কোন ব্যাংক ইলেকট্রোরাল বন্ড এটা ইস্যু করতে পারত যেটি সম্প্রতি সুপ্রিম কোর্ট অসাংবিধানিক আখ্যায়িত করে বাতিল বলে ঘোষণা করলো? তোমরা জানো যে ইলেকট্রোরাল যে বন্ডটা, ইলেকট্রোরাল বন্ডটাকে রিসেন্ট হচ্ছে সুপ্রিম কোর্ট বাতিল বলে ঘোষণা করলো। এই ইলেকট্রোরাল বন্ডটা কোন ব্যাংক ইস্যু করতে পারত? শুধুমাত্র কোন ব্যাংক ইস্যু করতে পারত? সেটা হচ্ছে স্টেট ব্যাংক। ঠিক আছে, স্টেট ব্যাংকই শুধুমাত্র এই ইলেকট্রোরাল বন্ডটা ইস্যু করতে পারত। ভোটের জন্য যে রাজনৈতিক দলগুলো এই ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে ফান্ড জোগাড় করতো, বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে তারা ফান্ড জোগাড় করতো, বা বিভিন্ন ব্যক্তিরা ইলেকট্রোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন দলকে তারা ফান্ড দিত। ইলেকট্রোরাল বন্ড সিস্টেম অরুণ জেটলি তিনি 2017 সালে বাজেটে তিনি ঘোষণা করেছেন, তিনি যখন অর্থমন্ত্রী ছিলেন, যেটি 2018 সালে লঞ্চ করা হয় অফিসিয়ালিভাবে। রাজনৈতিক দলগুলি জনপ্রতিনিধিত্ব যে আইন আছে 1991-1929 যে ধারা, সে ধারা অনুযায়ী আগে যে লোকসভা বা বিধানসভা যে ভোট, সেখানে কম করে যদি 1% যদি তারা ভোট পেয়ে থাকতো, তাহলে তারা ইলেকট্রাল বন্ড হচ্ছে প্রাপ্ত করতে পারতো, তাহলে তারা বিভিন্ন লোকের কাছ থেকে ইলেকট্রাল বন্ড প্রাপ্ত করতে পারত। নেক্সট প্রশ্ন 19 নম্বর, কোন রাজ্যের হাট্টি, হাট্টি বলে একটা সম্প্রদায় যেটা তপশিলি উপজাতির মর্যাদা পেয়েছে, এটা কোন রাজ্যের অবস্থিত, কোন রাজ্যের সম্প্রদায়টা? এটা উত্তর হবে হচ্ছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, অপশন সি উত্তর হবে হচ্ছে হিমাচল প্রদেশের হচ্ছে হাট্টি সম্প্রদায়। ঠিক আছে, হাট্টি নামটা কোথা থেকে এসছে? হাট থেকে এসছে, সরি, হাট নামে একটা ছোট বাজারে শাকসবজি, শস্য, মাংস, উল এগুলো বিক্রি করা একটা ঐতিহ্য থাকতো। আর হিমাচল প্রদেশ যে রাজ্য, হিমাচল প্রদেশ রাজ্যের সিলমাউর জেলার ট্রান্সগিরি যে এলাকাটা, সেখানে এই সম্প্রদায়টা বসবাস করে। নেক্সট প্রশ্ন 16 নম্বর, ইন্ডিয়ান যে স্ট্রিট প্রিমিয়ার লিগ যেটা প্রথম হবে, সে টুর্নামেন্টের নিচে কোন দলের মালিকানা কিনলেন অভিনেতা অমিতাভ বচ্চন? এটা উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে মুম্বাই, অপশন সি মুম্বাই। মুম্বাই দলে তিনি মালিকানা কিনেছেন। ঠিক আছে, মুম্বাই দলে মালিকানা কিনেছেন অমিতাভ বচ্চন। ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ হচ্ছে ভারতের প্রথম টি-10 ক্রিকেট টুর্নামেন্ট। 6টি দল নিয়ে টুর্নামেন্ট হবে, খেলা হবে। বাকি দলগুলো মুম্বাই ছাড়া আছে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, কলকাতা, শ্রীনগর। 2024-এর 2 মার্চ থেকে 9 মার্চ পর্যন্ত মুম্বাই এটা খেলাটা হবে, প্রথম বছরে এটা প্রতিযোগিতা। নেক্সট প্রশ্ন 17 নম্বর, ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি কত নম্বর জার্সি পরিধান করতেন যেটা সম্প্রতি বিসিসিআই সংরক্ষণ করবে বলে ঘোষণা করলো? এটা উত্তর হবে হচ্ছে অপশন সি 7 নম্বর তিনি জার্সি পরে খেলতেন, যেটা বিসিসিআই ঘোষণা করলো এই জার্সিটা পরে আর কোনো খেলোয়াড় খেলতে পারবে না, এটা সংরক্ষণ করা হবে, তার প্রতি সংরক্ষণ করার সম্মান জানাতে এই জার্সিটি সংরক্ষণ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
আর শচীন তেন্ডুলকারের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য করেছে বিসিসিআই, শচীন তেন্ডুলকারের যে 10 নম্বর জার্সিটা আছে এই জার্সিটাকেও কাউকে দেওয়া হবে না বলে বিসিসিআই ঘোষণা করেছে, এবং এই 10 নম্বর জার্সিটাকেও বিসিসিআই সংরক্ষণ করেছে। নেক্সট প্রশ্ন 18 নম্বর, ষোড়শ যে অর্থ কমিশন, এই অর্থ কমিশনের নতুন চেয়ারম্যান কে হয়েছেন? ষোড়শ অর্থ কমিশনের নতুন চেয়ারম্যান কে হয়েছেন? অরবিন্দ পানাগাড়িয়া, ঠিক আছে, অরবিন্দ পানাগাড়িয়া হচ্ছে ষোড়শ অর্থ কমিশন নতুন চেয়ারম্যান হয়েছেন। এই কমিশনের কাজ কি? কেন্দ্র রাজ্যের যে আর্থিক সম্পর্কে বিষয়ে সুপারিশ করা, 5 বছরের জন্য 2026-27 থেকে 30-31 আর্থিক বছরের রিপোর্ট অর্থ কমিশন 2025 সালের 1 অক্টোবরের মধ্যে রাষ্ট্রপতির কাছে জমা দেবে, আর 2026 সালের 1 এপ্রিল থেকে এটা কার্যকর হবে। আর ষোড়শ অর্থ কমিশনের সচিব কে হয়েছেন? সচিব হয়েছেন হচ্ছে ঋত্বিক রঞ্জনম পাণ্ডে। নেক্সট, নিচের কোন সংস্থা জেমিনি, জেমিনি নামে একটা বৃহত্তম অত্যাধুনিক আর্টিফিশিয়াল মডেল এনেছেন, জেমিনি নামে কোন সংস্থা এনেছে জেমিনি নামে? সেটা হচ্ছে গুগল, ঠিক আছে, গুগল এনেছে, অপশনে গুগল। এই সংস্থা বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং বিভাগের বড় কীর্তি, এটা জানিয়েছে সংস্থার সিইও সুন্দর পিচাই। গুগল পিক্সেল যে আট, পিক্সেল আট যে স্মার্টফোন, এই স্মার্টফোনে জেমিনি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে না, এটা গুগল ঘোষণা করেছে। নেক্সট, পাবিটি স্পোর্টস মেন্স অ্যাথলিট অব দ্য ইয়ার 2023, এই পুরস্কারটা কে পেয়েছেন? এই পুরস্কারটা কে পেয়েছেন? এটা পেয়েছেন হচ্ছে বিরাট কোহলি, অপশন সি বিরাট কোহলি। তিনি 78% ভোট পেয়ে তিনি লিওনেল মেসিকে পরাজিত করেছেন, যিনি 22% ভোট পেয়েছেন। আর মহিলা বিভাগে যে পুরস্কারটা, এটা পেয়েছেন হচ্ছে স্পেনের মহিলা ফুটবলার আইটানা বোনমাটি। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিও। তোমাদের ভিডিওটা কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আমি যাতে নেক্সট ভিডিও আরও এই ধরনের ভিডিও তৈরি করতে পারি। তোমরা সাথে থেকো চ্যানেলে, অবশ্যই একটা করে লাইক করে দিও, ভিডিওটাকে শেয়ার করো, আর তোমাদের ভিডিওটা দেখার জন্য, অনেকক্ষণ তো তোমরা ভিডিওটা দেখলে, ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।